ফিউচার এসএসসি অর্থাৎ টপ সিলেকশন লেভেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে একটা সুখবর। কম্বাইন্ড সার্ভিসেসের জন্য অর্থাৎ এসএসসি সিজিএল কম্বাইন্ড ক্যাজুয়াল লেভেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যেখানে বি গ্রুপের একটা পোস্ট থাকে ইন্সপেক্টর পদের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে, সাব ইন্সপেক্টর, এক্সাইজ, নার্কোটিক, অনেক বিভাগের যে গ্রুপ বি পোস্ট থাকে তাদের জন্য কিছুটা বয়স রিল্যাক্সেশন করা হয়েছে। আমরা এই ভিডিওতে সেই টপিকটা নিয়ে দেখব কী বলা হয়েছে। রিসেন্ট আপডেট এসেছে এসএসসির ওয়েবসাইটে, কী বলা হয়েছে এসব দেখিনি। এখানে বলা হয়েছে যে মেজর ডেভেলপমেন্ট, দি টপ সিলেকশন কমিশন হ্যাজ মেড অ্যান অ্যামেন্ডমেন্ট ইন দি গ্রুপ বি ভ্যাকান্সিস অফ সেন্ট্রাল ব্রু অফ নার্কোটিক্স অ্যাজ পার নোটিফিকেশন রিলিজড বাই দি এসএসসি ইন দি অফিসিয়াল ওয়েবসাইট। ইট হ্যাজ মেনশন দ্যাট দি এজ ক্রাইটেরিয়া হ্যাজ বিন অ্যামেন্ডেড অ্যান্ড দি আপার এজ লিমিট ফর দি পোস্ট অফ ইন্সপেক্টর ইন দি সেন্ট্রাল ব্রু অফ নার্কোটিক ইনক্রিজ। অর্থাৎ যে 25 বছরের আপার লিমিট ছিল এজের, সেটা এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো কী বলা হয়েছে। While the upper age limit for the post of the inspector was 27, it has been now increased 30. যেটা 27 বছর আগে ছিল আপার লিমিট, সেটা 30 বছর করা হয়েছে, 3 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। Candidates seriously preparing for the SSC exam have now golden opportunity at the hands due to the age relaxation. However, as the SSC is yet to declare the date of the CGL Tier 1 exam, it is assumed that the examination will be held next year. খুব শীঘ্রই 2018 এর যে SSC-র CGL পরীক্ষা হবে তার ডেট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। নেক্সট বলা হয়েছে, মিনওয়াইল ইট ইজ অলসো বিং প্রেডিক্টেড দ্যাট দিস ডিলে কুড ইনক্রিজ দি কাট অফ মার্কস অফ জেনারেল ক্যান্ডিডেটস। সুতরাং বুঝতে পারছ যে পরীক্ষা 17 সালে, 18 সালে পরীক্ষা 19 সালে হবে, সুতরাং কাট অফ মার্কস যথেষ্ট ইনক্রিজ হবে। অ্যাজ পার রিপোর্ট প্রিভিয়াস ইয়ার দি কাট অফ মার্কস ওয়াজ 113, হুইচ ওয়াজ রিডিউস টু 126 লেটার। যেটা এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটের এজ ইলেকশন পেপারে দেওয়া হয়েছে সেটা ছিল এরকম একটা নোটিফিকেশন গ্রুপ বি পোস্টের জন্য। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মে রেফার টু দি নোটিস অফ দি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন আপলোড দি ওয়েবসাইট টপ সিলেকশন কমিশন অন 5/5, অর্থাৎ পারসিউড দি লেটার অন ডে 13 আগস্ট 2018 অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম ডিপার্টমেন্ট রেভিনিউ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। দি ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ইজ মেড ইন ফেরার 2.1 অফ দি নোটিস এক্সামিনেশন। এখানে গ্রুপ বি পোস্টের জন্য বলা হয়েছে ইন্সপেক্টর পদের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স 18 থেকে 27 ছিল ভয়েস লিমিট, সেখানে নট এক্সিডিং 13 ইয়ার্স। দি অর্ডার টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন ইন দি নোটিস অফ দি সেট এক্সামিনেশন উইল রিমেন আনচেঞ্জড। দি পোস্ট ওয়াজ লাস্ট মডিফাইড অন ডিসেম্বর 6, 2018, অর্থাৎ এটা পোস্টটা নতুনভাবে এটি সংশোধন করা হয়েছে। সো থ্যাংক ইউ, এই ধরনের খবর সঙ্গে থাকো এবং এই ধরনের খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ।